আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। নিউ টিসি চ্যানেলের পক্ষ থেকে আমি আসিম মাসুদ রানা। আজকে আপনাদেরকে এক্সিও গাড়ি কী করে চালাতে হয় এবং এসি সহ টোটাল ফাংশন শেখানো হবে। তো ফ্রেন্ডস, যদি নতুন নতুন গাড়ির আপডেট ভিডিও পেতে চান এবং ড্রাইভিং শিখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আর আজকে এক্সিও গাড়ি কী করে চালাতে হয় দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি আবারও ফিরে আসছি ইন্টোর পর। New TC channel subscribe. তো ফ্রেন্ডস, এটা হইতাছে এক্সিও গাড়ি। এক্সিও গাড়িতে দুইটা ভার্সন হয়, একটা হইতাছে পুশ বাটনের যেটা রিমোটের মাধ্যমে স্টার্ট করা হয়, আর একটা ভার্সন হইতাছে চাবি, যেটা চাবি দিয়া গাড়িটা চালাইতে হয় আর কি, চাবি দিয়ে স্টার্ট করতে হয়। তো আপনাদেরকে দেখাইতেছি, এটা হইতাছে এক্সিওর চাবি, এটা দিয়ে লক খোলার জন্য, উপরেটাতে লক করার জন্য, এবং এটা সাথে নিয়ে আপনি গাড়িতে উঠা। তো আরেকটা কথা ফ্রেন্ডস, অনেকে বলে থাকে যে এই গাড়িটা 2015 মডেল, 2020 মডেল, তাহলে আপনার মডেলটা কি করে বুঝতে পারবেন এটা কত সালের মডেল? এখানে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই আমি। যেমন যদি কেউ আপনাদেরকে বলে এই গাড়িটা 2015 মডেল কিংবা 2020 মডেল, তাহলে আপনি শর্টকাটে বুঝতে পারবেন। এইখানে ড্রাইভিং যে সিট বেল্টটা আছে ড্রাইভিং করার, ওই সাইডে সিট বেল্টও আছে। এই বেল্টটাতে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা গাড়িটা কত সালের, কত মডেল। এই যে দেখেন, এটা হচ্ছে 2011 মডেল। এই গাড়িটা তো 2011 মডেল, তো আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন এটা কত সালের গাড়িটা তৈরি করা হয়েছে। তো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই গাড়িটা কি করে চালাতে হয়। গাড়িতে ওঠার পরতে দরজাটা লাগাই দিই। এই যে আমার হাতে চাবিটা দেখতে পারতেছেন, এইটা এই চাবি দিয়ে চালানো হয়। আবার এটার মধ্যে পুশ বাটনের আর একটা গিয়ার টাইপ আছে, এই জায়গাতে পুশ বাটন থাকে, এটাতে চাবি সিস্টেম। চাবিটা এখানে দিয়া, এই চাবিটা এখানে দেওয়ার পরতে স্টার্টিং যদি লক হয়ে থাকে, আপনি একটা গাইড উতরা দেওয়ার পর স্টার্টিং একটু লাড়াচাড়া করবেন, স্টার্টিং লকটা খুলে যাবে। দ্বিতীয় গাইড দেওয়ার পরতে ইঞ্জিন ফাংশন আসবে। ইঞ্জিন ফাংশন বলে দেখেন, আমি ইঞ্জিন ফাংশনগুলো নিয়ে মিটারে যে ইঞ্জিন ফাংশনগুলো আছে এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তো এটা আপনাদেরকে আজকে ড্রাইভিং সম্বন্ধে দেখাই দিই। যেমন এই যে মিটারের যে সুইচগুলো আসছে, এটা আসার পরতে চাবিটার মাঝে চাপ দিয়ে ধরে রাখবেন। এদিন গাড়িটি স্টার্ট হয়েছে, এটি স্টার্ট করা হয়েছে। এটা হচ্ছে তেলের গাড়ি, এটার মধ্যে আরেকটা গাড়ি আছে গ্যাসের। যদি মন কি এক্সিওর মধ্যে অনেকে গ্যাস করে, এটা আমারটা আছে তেলে, আমি যেটা দেখাই করছি। যদি গ্যাসের গাড়ি হয়ে থাকে তো অবশ্যই আপনি একটু অ্যাক্সিলেটরটা বাড়ি দিয়ে নিতে হবে, অ্যাক্সিলেটরটা বাড়ি দিয়ে নিতে হবে, তাহলে গ্যাসে আইসা পড়বে। এখানে গ্যাসের সুইচ থাকে, এটা তেলের, যেহেতু এই জন্য গ্যাসের সুইচটা নাই। তাহলে আপনাদেরকে দেখাই কি করে চালাতে হয়। যদি গাড়িটা চালাতে চান তাহলে অবশ্যই আপনি ব্রেকে পা দিয়া, স্টার্ট করার পথে ব্রেকে পা দিয়া, এই যে গিয়ার লিভারটা আছে, ইতে পার্কিং এ আছে গাড়িটা, বর্তমানে পার্কিং এ আছে। আর এতে ব্যাক গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ডাইভ, এসটি স্পেশাল গিয়ার, কিছু জায়গাটা গিয়ার জন্য, যখন গাড়িটা বাঁক দিচ্ছে না, গাড়িটা আগাইতেছে না, এটা লোড মনে হইতেছে, তখন এটার জন্য, এটাতে প্যাক কাটা উঁচু জায়গার জন্য, বিশেষ করে এস আর হইতেছে বি, এই দুটো আমাদের বাংলাদেশে দরকার পড়ে না, আমরা ডিতে চালাই। এখন ব্রেকে পা দেওয়া, এই যে দেখেন ব্রেকে, আমার ব্রেকে পা দেওয়া আছে। ব্রেকে পা দেওয়ার পরতে এই ক্যালিপারটা ধরে টান দেয়া, এটি যদি আমি আরেতে দেই গাড়িটা পিছন দিকে যাবে। এই দেন গাড়িটা পিছন দিকে যাইতেছে, গাড়িটা কিন্তু পিছন দিকে যাইতেছে। আর এনতে হইতেছে, যদি এই যে এনে আনার পরে যদি আমি ব্রেকটা ছেড়ে দিই, গাড়ি আগাবে না পাচ্ছাবে না। যদি কেউ ধাক্কা দিতে চাই, গাড়িটা ধাক্কা দিলে আগাবে, ধাক্কা দিলে পিছন দিকে যাবে। আবার যদি আমি ব্রেকে পা দেই, ব্রেকে পা দেওয়ার পরতে ডিতে দিলাম, ওই সাইডে ডিতে দেওয়ার পরতে এই যে সামনের দিকে যাইতেছে গাড়িটা, এখন সামনের দিকে চলবে। আর এস তো হইতেছে তো স্পেশাল গিয়ার, এটা হইতেছে অনেক ক্ষেত্রে গাড়িতে অনেক লোড হয়ে গেলে গাড়িটা একটা উঁচু জায়গাতে আমি উঠবো, গাড়িটা শক্তি পাইতেছে না, ওই জন্য এসতে। আর ডিতে হইতেছে এই যে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় প্যাক কাটাতে গাড়িটা ফাইসে গেলে, এটাতে দিলে গাড়িটা উঠে পড়বে। এই দুটা বিশেষ করে দরকার পড়ে না। এইখানে দেওয়ার পরতে ধরেন আমি গাড়িটা এখানে দিলাম, দেওয়ার পরতে ব্রেকটা ছেড়ে দিলাম। এটা আমি যদি গাড়িটা
বন্ধ করে চলে যাইতে চাই আমি আর কি গাড়িটা পার্কিং করব গাড়িটা পার্কিং করে বাসায় পার্কিং করে আমি চলে যাব গাড়িটা পার্কিং নেওয়ার পরতে যখন ব্রেক ছাড়ে তখন আমার গাড়িটা চলবে না এখনো ধরেন গাড়িটা আমার স্টার্ট অফ হয়ে গেছে গাড়িতে গ্যাস নাই তেলও নাই কিন্তু গাড়িটা আমার সরাতে হবে এখন যদি আমি গাড়িটা সরাইতে চাই গাড়িটা ধরেন স্টার্ট অফ করে আপনাদেরকে দেখাই দেন স্টার্ট অফ করে দিলাম দেন চাবিটা খুলে দিলাম খুলে নেওয়ার পর তখন আমার গাড়িটা সরাইতে হইতেছে আমার সাথে চাবি আছে কিন্তু গাড়িতে গ্যাস কিংবা তেল কিছুই নাই তাহলে আমি গাড়িটা কি করে সরাবো এটাতে টান দিলেও গাড়িটা সরবে না আর পিতে থাকলে গাড়িটা লড়বেও না এই পিতে যদি থাকে গাড়িটা লড়বে না তাহলে আমার গাড়িটা সরাতে হলে এই সুইচটাতে চাপ দিয়ে ধইরা গিয়ার লিভারটা নিউট্রালে আনতে হবে এই গিয়ারটা নিউট্রালে আনতে হবে এখানে চাপ দিয়ে ধইরা তখন যদি আমি কারোর সাথে নিয়ে ধাক্কা দিই গাড়িটা আগান যাবে কিংবা পাছানো যাবে এটা ছিল গাড়ি চালানোর এভরিথিং ফাংশন তো ফ্রেন্ডস আপনাদেরকে এসির ফাংশনটা দেখাই এটা স্টার্ট করা থাকতে হবে স্টার্ট ছাড়া কিন্তু এসি চলবে না যদি এটা স্টার্ট করা থাকে এক্সজয় গাড়ির এই যে ফাংশনগুলো আছে এমন ছাড়া অন্য ফাংশন আসতে পারে এসির ফাংশনগুলো তখন আপনি যদি কি করে চালাবেন আপনি পয়েন্টগুলো মনে রাখতে হবে পয়েন্টগুলো মনে রাখতে হবে যেমন এই দেখেন এটা ফ্যান ফ্যানের বাতাস এক গাইড দুই গাইড তিন গাইড আপনার যতটুকু লাগে আর কি আমি দুই গাইডে দিয়ে রাখলাম দুই গাইডে দেওয়ার পরতে এই যে দেখেন যে চিহ্নটা আছে এটা গাড়ির ভিতরে রাউন্ড বাতাস আটকানো এই সুইচটাতে চাপ দিয়ে দেবেন আর এই দেখেন এসি লেখার সুইচটা এসি এই সুইচটা দিয়ে দেবেন এখন মোটামুটি বাতাস আসতেছে আমি বাতাসটা ঠান্ডা কিংবা গরম করার জন্য কি করতে হবে আপনি এই যে চিহ্নটা এই নীল কালারের চিহ্নটা লাস্ট বুঝেছেন একদম সর্বোচ্চ ঠান্ডা আর নিচে আর এর উপরে কোনো ঠান্ডা নাই এতে সব এই যে দেখেন এটা আমি লাস্ট আইনে দিলাম এখন যতটুকু ঠান্ডা এই গাড়িতে হওয়ার দরকার ততটুকু ঠান্ডা হবে যদি আমার মিডিয়াম বাতাস দরকার পড়ে শীতকালে এই মিডিয়াম আনতে পারবো গরম বাতাস দরকার পড়লে এই সুইচটাকে গরম দিকে আনলে গরম বাতাস আসবে তাহলে এটার ফাংশনটা এইগুলা আর এটাতে দেখতেছেন এই যে এই এই ঘুরাই দিলে আমার মুখে এবং পায়ে দুই জায়গায় বাতাস লাগতেছে আর এটাতে দিয়ে দিলে শুধু পায়ে লাগবে এটাতে দিয়ে দিলে গ্লাসে আর পায়ে লাগবে এবং এটাতে দিয়ে দিলে শুধু মুখের দিকে লাগবে আমি বিশেষ করে মুখের দিকে দিয়ে চালাই আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার যদি এই চিহ্নটা এনে আইনে দেন গ্লাসে বাতাস লাগবে যদি গ্লাসে আপনি বাতাস লাগাইতে চান তাহলে এই সুইচটা গরমের দিকে আইনা গ্লাসে দিয়ে দিতে হবে শীতকালে গ্লাসটা ঘাইমাজা এই ক্ষেত্রে এখানে আপনার এই চিহ্নটা এখানে আইনা এই চিহ্নটা গ্লাসের দিকে আইনা দিতে হবে আর ফুল স্পিড বাতাস দিয়ে দেবেন গ্লাসটা ঘাইমে গেলে পরিষ্কার হয়ে যাবে এটা ছিল এসির ফাংশন এখন আপনাদেরকে কিছু মিটার ফাংশন দেখাই মিটারে এই যে দেখতেছেন এটা হচ্ছে ঘড়ির টাইম 10:53 বাজে পিতে দেওয়া আছে মানে গাড়িটা পিতে পার্কিং এ আছে আর এটা হচ্ছে আমি মোবিল চেঞ্জ করার পরে জিরো করে দিয়েছিলাম মোবিল চেঞ্জ করার পরে 637 কিলো চালানো হয়েছে 5 মিটার টোটাল চালানো হয়েছে 637 কিলোমিটার চালানো হয়েছে দেখতেছি আমি মোবিল চেঞ্জ করার পর তো জিরো করে চালাইছিলাম যে কতটুকু চলতেছে এটা দেখার জন্য এটা হচ্ছে এইগুলা আর এই যে দেখতেছেন আপনি এটা হচ্ছে গাড়িটা যদি ইঞ্জিন হিট হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন এই জন্য বর্তমানে মিডিয়াম ইঞ্জিন হিট আছে এখানে যদি উঠে যায় তার মানে গাড়িটা ইঞ্জিন হিট হয়ে গেছে আপনি জরুরি মুহূর্তে গাড়িটা স্টার্ট অফ করতে হবে এমনকি আপনি রেগুলেটার দেখতে হবে পানি আছে কিনা আর ইঞ্জিন সম্পর্কে আমি আরেকটা ভিডিও দেব এই যে দেখতেছেন যে এটা এটা হচ্ছে তেলের মিটার আমার গাড়িতে এখন বর্তমানে এই পরিমাণ তেল আছে ধরতে পারেন ফুলি আছে একটু কম আছে এই পরিমাণ তেল আছে আর আপনি যে এই সুইচটা আছে এই সুইচের চাপ দিয়ে আপনি ঘড়ির টাইমও পাল্টাইতে পারবেন আর এই সুইচের চাপ দিয়ে আপনি মিটারটা জিরো করতে পারবেন এমনকি টোটাল কত কিলোমিটার গাড়িটা চলছে এটা দেখতে পারবেন এই সুইচটাতে চাপ দেওয়া এই সুইচটাতে চাপ দেওয়া আর এটা হচ্ছে আমি কতটুকু স্পিডে গাড়িটা চালাইতেছি এটা উঠবে আমি 80 কিলোমিটার 100 কিলোমিটার কতটুকু স্পিডে গাড়িটা চালাইতেছি আর এই যে একটা বাতি দেখতেছেন এই বাতি রয়েছে হ্যান্ড ব্রেকের বাতি এই বাতি রয়েছে হ্যান্ড ব্রেকের বাতি এটা বাতিটা জল অবস্থায় কখনোই গাড়ি চালানো যাবে না চালানো যাবে চালালে চাকার জন্য ক্ষতি হবে এই দেন এনে চাপ দিয়া ছেড়ে দিছি হ্যান্ড ব্রেকটা চলে গেছে হ্যান্ড ব্রেকের বাতিটা নিভে গেছে আর এই যে বাতিটা জ্বলতেছে এটা হচ্ছে সিট বেল্টের বাতি আপনি গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট লাগায় গাড়িটা চালাবেন সিট বেল্ট কিভাবে লাগাবেন আমি দেখাই দিই এই সাইডে এই দেন সিট বেল্টের টান দিয়ে আইনা আপনার বুকের উপরে দিয়ে আইনা এই জায়গায় লাগাই দিবেন এই দেন সিট বেল্টটা লাগানো হয়েছে আবার এইখানে লাল অংশে চাপ দিলেই
সিট বেল্টটা খুলে গেছে নিজে নিজেই। আর সিট বেল্টটা লাগাইলে যা হয় আর কি, যদি আপনার সিট বেল্টটা লাগানো থাকে, যদি গাড়িটা সামনে সামনে কোনো অন্য গাড়ির সাথে যদি সামনের গাড়িটা মাইর খায় বা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তাহলে আপনার এখানে একটা এয়ারব্যাগ আছে, এই যে দেখেন লেখা আছে এয়ারব্যাগ, এখানে একটা বেলুন আছে, আর এই যে দেখেন একটা বেলুন আছে। যদি ড্রাইভিং সিটের সিট বেল্টটা লাগানো থাকে, যদি গাড়িটা আমি সামনে একটা গাছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাছে যদি আমি স্পিডের বরে যদি মাইরা দিই গাড়ি গাছে, তখন এখান থেকে একটা বেলুন বের হয়ে আমাকে সেফটি দিবে, আমার নাকে মুখে যাতে গ্লাস গ্লোস কিংবা কোনো কিছু যেন আর কি যতটুকু সেফ আর কি করা যায় ততটুকু আর কি করার চেষ্টা করবে। এখন তো আমার এটা ঘটে নাই, কিন্তু আমি যতটুকু দেখছি এখান থেকে একটা বেলুন বের হয়ে আমাকে কিছুটা সামনে সেফটি দিয়ে দেবে। আর ওই সিট বেল্ট লাগাই রাখলে এইখান থেকে একটা বেলুন বের হবে। এটা হইতেছে আপনার সিট বেল্ট লাগানো অবস্থায়, যদি না লাগান তাহলে কখনোই এয়ারব্যাগ বের হবে না। তো আপনাদেরকে আরেক কিছু ফাংশন আছে এখানে দেখাই দিই। এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটা হইতেছে আমি যদি এটা এদিকে নিয়ে আসি, এটা লাইটের আলোটা যত নিচ দিকে নামাবো লাইটের আলোটা নিচ দিকে নামবে, আর যত উপর দিকে উঠাবো লাইটের আলোটা তত উপর দিকে উঠবে। এটা আবার সব গাড়িতে থাকে না, কিছু কিছু গাড়িতে থাকে, আর এটা আপনার সব গাড়িতে থাকবে। এটা হচ্ছে আমি চাপ দিলে লুকিং গ্লাসটা দেন অফ হয়ে যাইতেছে, দেন আবার চাপ দিলে লুকিং গ্লাসটা খুলে যাইতেছে। এটা হচ্ছে লুকিং গ্লাস অফ অন এর সুইচ। আর এই আরেতে আপনি এই লুকিং গ্লাসের ভিতরে যে আমরা যে আয়নাটুকু বলি, আয়না আর কি গ্লাস, এই গ্লাসটা আপনি যেদিক ইচ্ছা এদিক ঘোরাতে পারবেন। এখানে চাপ দিয়া ডানে বামে যেদিক ইচ্ছা এদিক ঘোরাতে পারবেন, উপরে নিচে। আর এই এল তো হইতেছে ওই সাইডের গ্লাসটা, এটুকু হইলো এটার ফাংশন। আর এই যে দেখতেছেন এটা যে চাপ দিলে আপনার এই গ্লাসটা নামিয়ে যাবে, দেন গ্লাস নামিয়ে যাইতেছে, আবার টান দিলে গ্লাসটা উঠতেছে। এটা চারটা দরজার চারটা গ্লাসের সুইচ ড্রাইভিং সিটের সাথে পাবেন, আবার এমনি সিঙ্গেল সিঙ্গেল আছে, প্রতিটাতে সিঙ্গেল সিঙ্গেল আছে। আর এই গ্লাসটা যদি আপনি যদি চান যা পিছন থেকে কেউ বাচ্চারা যাতে গ্লাসটা না নামাইতে পারে, তাহলে আপনি এনে অফ করে দিতে পারবেন, বাচ্চারা চাইলেও গ্লাসটা নামাইতে পারবে না। আবার চাপ দিলে এটা গ্লাস এখন উঠবে নামবে, আবার চাপ দিলে এটা গ্লাস উঠবেও না নামবেও না এটা। আর এটা তো হইতেছে আমার দরজার লক গুলা খোলা দেওয়া এবং লাগায়া, ভিতরে ধরনের কিছু পোলাপান আছে দুষ্ট, যে কেউ টান দেওয়া ভিতরে দিকে দরজা খুলে দিতে পারে, তখন আপনি এটা লক করে রাখবেন। এখন যদি এটাতে ধরে কেউ টানেও তাহলেও দরজাগুলো খুলবে না আর কি। এই যেমন আপনাদেরকে দেখাই এই দেন দরজাগুলো আর খুলবে না, টান দিলেও আর খুলবে না, এখান থেকে লক করা আছে। আবার যদি লকটা খুলে দিই তাহলে টান দিলে খুলবে। এইগুলো ছিল ভিতরে ছোটো খাটো যে ফাংশনগুলো আছে। আর গাড়ির ইঞ্জিন সম্পর্কে আরও কিছু ফাংশন আছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো। তো ফ্যান্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।